হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে যে নিয়োগের ব্যাপারে আমি আলোচনা করব সেটা হচ্ছে রেশম বন্ধু পদে নিয়োগ চলছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, এবং এই নিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো। তো তাহলে বন্ধুরা, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রেশম শিল্প অধিকারের অন্তর্গত সিউড়ি বীরভূমে রামপুরহাট মহকুমার জন্য নিম্নলিখিত ব্লকে রেশম বন্ধু পদে নিয়োগের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি, এবং এখানে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় RKVY প্রকল্পে রেশম চাষিদের গুচ্ছভিত্তিক উন্নয়ন সংক্রান্ত প্রকল্পে নিম্নলিখিত ব্লকের বিভিন্ন রেশম কার্যালয় প্রযুক্তি সহায়তা কেন্দ্রের অন্তর্গত স্থানীয় এলাকায় রেশম চাষিদের কাছ থেকে এক বছরের জন্য সম্পূর্ণ অস্থায়ী পদে রেশম বন্ধু নিয়োগের জন্য নির্দিষ্ট বয়ানে সাদা কাগজে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল নিয়োগ, এক বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও কাজের গতিবিধির উপরে নির্ভর করে পরবর্তীতে এই মেয়াদ কিন্তু বাড়ানো হতে পারে। তো এখানে মহকুমার নামগুলো দেওয়া রয়েছে, সমস্তটাই হচ্ছে রামপুরহাট, এবং তারপরে দেওয়া রয়েছে ব্লক নম্বর, এই সমস্ত ব্লকে নিয়োগ চলবে। রেশম প্রযুক্তি সহায়তা কেন্দ্রের নামগুলো এখানে দেওয়া রয়েছে, এবং তারপরে দেওয়া রয়েছে অস্থায়ী পদের সংখ্যা অর্থাৎ ভ্যাকান্সি। এখানে মোট ভ্যাকান্সি রয়েছে কিন্তু 15টা। এবার দেওয়া রয়েছে আবেদনকারীর যোগ্যতা, যেখানে বলা হয়েছে প্রার্থীর বয়স 1/1/2022 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে। তিনি স্থানীয় রেশম চাষি হবেন, যার পরিচয়পত্র হিসেবে এপিক এবং আধার রয়েছে। আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস এবং ISDS রেশম চাষ সংক্রান্ত প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। রেশম চাষ এলাকায় সহজে যাতায়াত ও যোগাযোগ করার জন্য সাইকেল, স্মার্টফোন থাকা আবশ্যক। আবেদনকারীর নামে রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। তো এই সমস্ত যোগ্যতাগুলো হলেই কিন্তু পদের জন্য আবেদন করা যাচ্ছে। এরপর রয়েছে নির্বাচন পদ্ধতি, এখানে বলা হয়েছে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে যোগ্য ব্যক্তিদের মধ্যে থেকে সাক্ষাৎকারের মাধ্যমে অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। অর্থাৎ এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এবার এখানে কাজের দায়িত্ব সম্পর্কে বলা রয়েছে, অর্থাৎ কোন কোন কাজগুলো করতে হবে, কী কী কাজ করতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। তার মধ্যে থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মাসে 5,000 টাকা করে এখানে দেওয়া হবে। নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই কিন্তু সেই অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 5,000 টাকা করে কিন্তু এখানে পারিশ্রমিক দেওয়া হবে। এখানে আবেদন করার লাস্ট ডেট আছে 31/3/2022। এই 31/3/2022 তারিখের মধ্যে 4টের মধ্যে কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে, পোস্ট অফিসের মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে। এবং এখানে বলা হয়েছে ডাক বিভাগ বা কুরিয়ার সার্ভিসের দেরির কারণে নির্দিষ্ট তারিখের পর আবেদনপত্র পৌঁছালে তা বাতিল বলে গণ্য হবে। তো এক্ষেত্রে ডাক বিভাগের মাধ্যমে পাঠাতে হলে স্পিড পোস্টের মাধ্যমে আবেদন পাঠালে খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাবে। আবেদনপত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস পাঠাতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তাহলে বন্ধুরা, এটাই ছিল রামপুরহাট মহকুমার অন্তর্গত রেশম বন্ধু পদে নিয়োগের একটা বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিফিকেশন। এই নিয়োগ সংক্রান্ত তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, এবং এই ধরনের সমস্ত চাকরি সংক্রান্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিও, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে একদম ভুলো না, কারণ তারাও কিন্তু এই সমস্ত পদগুলোর জন্য আবেদন করতে ইচ্ছুক। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।